হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওহমতুল্লাহ বরাকাতু সাতই জানুয়ারি থেকে ইতালিতে যে পরিবর্তন আসছে সেটারই বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিও মনোযোগ দিয়ে সবাইকে দেখার জন্য অনুরোধ থাকবে ইতালিতে করোনা সংক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সেটা আপনারা জানেন এবং ভ্যাকসিন প্রয়োগের পরেও করোনা সংক্রমণ এখনও কমছে না কিছুতেই আর সেজন্যেই সাতই জানুয়ারি থেকে নতুনভাবে করোনা সংক্রমণ মোকাবেলার চিন্তাভাবনা করছে সরকার যেসব পরিবর্তনগুলো আসছে সেটারই বিস্তারিত ইতালির জনপ্রিয় প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে আগামী সাত জানুয়ারি ইতালির জনভিত্তিক লকডাউন পরিবর্তন করতে যাচ্ছেন নতুন ডিপিসিএমের পদক্ষেপগুলো ঘোষণা করবেন তিনি ভ্যাকসিনের ব্যবহার শুরু হওয়া সত্ত্বেও ইতালিতে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তাই ইতালি অ্যান্টি কোভিড বিধি নিষেধগুলো নতুন করে ভিন্নভাবে জারি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইতালির প্রধানমন্ত্রী জোসেফ কন্তে সেই লক্ষ্যে আগামী সাতই জানুয়ারি দু হাজার একুশ থেকে ইতালিতে তিন স্তরের লকডাউন পদ্ধতি চালু হতে যাচ্ছে এর ফলে এর মধ্যে রেড জোন সংক্রমণ বেশি কমলা বা অরেঞ্জ জোনে ঝুঁকি মধ্যমানের এবং ইউলো জোনে করোনা সংক্রমণের ঝুঁকি তুলনামূলক কম হবে এছাড়া স্বাস্থ্যমন্ত্রী রোবার্ত স্পেরানজা নিশ্চিত করেছেন ইফিফানিয়ার পরও সামগ্রী ইতালিতে রাত দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বার রেস্টুরেন্ট ফাস্তে সিরা সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকবে তারপর রাত দশটা পর্যন্ত টেকওয়ে সার্ভিস চালু থাকবে পাশাপাশি সুইমিং পুল জিম সিনেমা থিয়েটার স্টেডিয়াম বন্ধ থাকবে নিষেধাজ্ঞাগুলো বজায় রাখা কেন প্রয়োজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান আমরা এখনও দ্বিতীয় তরঙ্গে আছি সম্ভাব্য তৃতীয় তরঙ্গের ঢেউ এড়াতে আমাদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে সরকারের দেওয়া নিয়ম নীতিগুলো মেনেই আমাদের আগামী দিনের ইতালি কাটাতে হবে ধাপে ধাপে ইতালি পরিবর্তনের পথে ভ্যাকসিনের কার্যক্রম চলমান ইতালি কোভিড নাইন্টিন দ্রুত আমরা কাটিয়ে উঠবো সবার সহযোগিতা কামনা করি আসে জন্যে সকলকে একযোগে কাজ করতে হবে প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে অবশ্যই ইতালির নতুন নির্দেশনা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনাগুলো ফলো করবেন আপনি ইতালির যে এরিয়াতেই অবস্থান করেন না কেন কারণ পরিস্থিতি আর যাই হোক খুব একটা ভালো যাচ্ছে না পুরো ইউরোপ জুড়ে কোভিড নাইন্টিন বা করোনা সংক্রমণের বর্তমান যে পরিস্থিতি তাতে করে আবারও সেই প্রথম অবস্থা ইতালিতে কেউ কাম না তাই সবাই সবার অবস্থান থেকে ইতালির স্বাস্থ্য নির্দেশনা কঠোরভাবে পালন করুন আর এই ভিডিওটি আপনারা ভালো লেগে থাকলে অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো আপডেটে সে পর্যন্ত শুভকামনা